আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট বাচ্চাদেরকে ড্রয়িং শেখাতে হলে প্রথমত কৌশল দিয়ে ড্রয়িং শেখাতে হয়। দেখতে পাচ্ছেন আর্ট পেপারের উপর একটা স্কেল নিয়ে, প্লাস্টিকের স্কেল নিয়ে হালকা করে একটা দাগ দিলাম এই পাশে, এবং এর অপর পাশে আমরা একটু গাঢ় করে দাগ আঁকলাম। দাগ আঁকার পর দেখতে পাচ্ছেন মাঝে আমরা সোজা একটা দাগ আঁকবো, অর্থাৎ এই দুই দাগটা আমরা মাঝে রাখবো। সোজা দুইটা দাগ আঁকলাম। এরপর কি করব আমরা, এখান থেকে এভাবে একটা ইংরেজি অক্ষর ভি আঁকব, এরপর এই পাশে ইংরেজি অক্ষর ভি আঁকব। আঁকার পর এখান থেকে দেখুন নিচের দিকে একটা দাগ টানলাম, এখান থেকে নিচের দিকে একটা দাগ টানলাম, এখান থেকে নিচের দিকে একটা দাগ, একই রকম করে এই পাশেও আরেকটা দাগ। এটা আমরা 4B পেন্সিল দিয়ে ড্রয়িং করছি। এবার এখান থেকে এই দাগটা আমরা গাঢ় করে আঁকবো, উপর দিকে একটা দাগ টানবো এবং এখান থেকে উপর দিকে আরেকটা দাগ টানবো। টানার পর এই দুই দাগটা আমরা মিলে দিব, তাহলে দেখুন সুন্দর একটা ঘর হলো, দুই পাশে দুইটা গাছ আঁকবো। তার আগে ঘরের কাজটা আমরা কমপ্লিট করে নিব। ঘরে আমরা একটি দরজা আঁকবো, দরজাটা সোজা করে করতে পারি অথবা এভাবে গোল করেও আঁকতে পারি। এরপর দুই পাশে দুইটা জানালা আঁকলে সুন্দর লাগবে, দুইটা জানালা আঁকবো ছোট ছোট। দরজার মাঝে এভাবে একটা দাগ আঁকবো, এর মধ্যে এভাবে দুইটা করে দাগ আঁকবো। দেখুন দরজা জানালা এঁকে ঘরটা কত সুন্দর লাগছে। এরপর আমাদের গাছ আঁকার পালা। গাছটা কিভাবে আঁকবো, এখান থেকে দেখুন এভাবে ঘুরে ঘুরে ওপর দিকে নিয়ে যাব, এটার সাথে এটা লাগাই দিব, এটার সাথে এটা লাগাই দিব। গাছ হলো, এর ওপরে আমরা আর একটু পাতা এঁকে গাছটা একটু লম্বা করব। তাহলে একই রকম করে এই পাশেও আমরা করতে পারি। দেখুন এখান থেকে এভাবে ঘুরে ঘুরে চ্যাপ্টাকৃতির গোল করব, এরপর এর ওপরে আরেকটা গোল করে ঘুরে ঘুরে সুন্দর দুইটা গাছ। চাইলে এই ঘরটা আমরা আরও সুন্দর করতে পারি কিভাবে, দেখুন এখানে একটা সোজা দাগ, এখানে আরেকটা সোজা দাগ, এরপর এখান থেকে এটা সোজা করে দিব, উপর দিকে তুলে দিব, এটা উপর দিকে তুলে দিব, একই রকম করে আরেকটা ঘর আঁকলাম উপরে। এই ঘরে আমরা দরজা আঁকবো না, শুধুমাত্র জানালা আঁকবো, দুইটা চতুর্ভুজ এঁকে জানালা আঁকলাম। এরপর ঘরের দুই পাশে এভাবে সোজা একটা দাগ, গাছের সাথে এভাবে সোজা একটা দাগ, দাগটা আমরা ডাবল করব, এভাবে ডাবল করে আঁকব। এরপর দেখুন কি করি আমরা, এভাবে সোজা দুইটা দাগ দিলেই সুন্দর বেড়া হচ্ছে, কাঠের বেড়া। এই বেড়াটা আঁকলে দৃশ্যটা অনেক সুন্দর লাগবে। এ পাশে যেভাবে আঁকলাম সেভাবে এই পাশেও আঁকবো আমরা, এটা কি কাঠের বেড়া। এমন কৌশলে আঁকতে হবে যেন ছোট বাচ্চারা দেখে বুঝতে পারে এবং নিজে নিজে আঁকতে পারে। তাহলে এই পাশে এখন ফাঁকা লাগছে, এজন্য এখান থেকে দেখুন এইভাবে আমরা গাছপালা ঝাউ গাছ আঁকবো, এখান থেকে এইভাবে ঝাউ গাছ আঁকবো। চাইলে এখানে এই বেড়াটা না দিয়ে পুরোটাই এভাবে আঁকা যায়, এই ঝাউ গাছগুলো এই ঘরের সাথে এভাবে আঁকা যায়। এখন কি কাজ করতে হবে সেটা হচ্ছে এই দরজা থেকে এইভাবে একটা দাগ টানতে হবে, এবং এখান থেকে এইভাবে আরেকটা দাগ টানলেই সুন্দর একটা রাস্তা হয়ে গেল। দুই পাশে এভাবেই রাখতে পারেন, অথবা যদি ফাঁকা ফাঁকা মনে হয় তাহলে কি করতে পারেন, এইভাবে দেখুন সুন্দর করে ঘুরে ঘুরে ঘাস আঁকতে পারেন, যেটা দেখতে সুন্দর লাগবে। একই রকম করে এই পাশেও আঁকবেন ঘাস, ঘুরে ঘুরে নিচে একটা সোজা দাগ দিয়ে দিবেন। যদি আরও সুন্দর করতে চান তাহলে এইভাবে একটু দাগ দিয়ে এখানে একটি ফুল আঁকতে পারেন। যদি আপনার কাছে এগুলো কঠিন মনে হয় তাহলে এগুলো আঁকার প্রয়োজন নেই। এই পাশেও একটা ফুল, এগুলো করলে অনেক সুন্দর দেখায়, যদিও এগুলো আঁকা অনেক সহজ। এবার অস্পষ্ট দাগগুলো রাবার দিয়ে আমরা মেশাবো।
তাহলে দেখুন অল্প সময়ের মধ্যে সহজ কৌশলে সুন্দর একটি দৃশ্য আঁকলাম বাচ্চাদের জন্য। আশা করছি এভাবে আপনারা বাচ্চাদেরকে শেখাবেন, চাইলে এই ভিডিওটা বাচ্চাদেরকে দেখাবেন, দেখার পর তাদেরকে নিজে নিজেই আঁকতে বলবেন, দেখবেন সহজেই তারা বুঝে আঁকতে পারবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।